আমি শ্রেয়া, আমি প্রিয়া। তো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ করব যে আমরা মুর্শিদাবাদে পুরো থাউজেন্ড রুপিসে পুরো দিনটা সার্ভাইভ করব, মানে আমাদের খাওয়া দাওয়া থাকা ঘোরা সবকিছু কভার হবে এর মধ্যে। তো চলো চ্যালেঞ্জটাকে স্টার্ট করা যাক। তো এখন সকাল আটটা বাজে আর কালকে আমরা পৌঁছে গেছি আসলে হোটেলে, কিন্তু তখন আমরা এতটাই ক্লান্ত ছিলাম, তখন আমরা একটা অন্য ভিডিও শুট করছিলাম যেটা আমাদের এই চ্যানেলেই আসবে। তো আমরা যেখানে থাকছি তার অপোজিটেই আছে ইমামবাড়া, আর তার 5 মিনিট দূরত্বেই আছে হচ্ছে হাজারদুয়ারি। চলো দেখাই কোথায় থাকছি আমরা। আমরা এবারে ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে রিসেপশনটা। তো রিসেপশনটা ক্রস করার পরই আমাদের এখানে বিল্ডিং পড়বে। এখানে আমরা লালবাগ ইউথ হোস্টেল, আমাদের বিল্ডিং কোনটা? আমাদের বিল্ডিং হচ্ছে এইটা, আর আমাদের হচ্ছে ওইটা। তো রুমে পৌঁছাতে পৌঁছাতে একটাই প্রবলেম যে আমাদের হারমাস খালি হয়ে যাবে, কারণ লিফট নেই। তো আমাদের রুমটা হচ্ছে থার্ড ফ্লোরে আমাদের রুম। তো চলো ওপরে যাই, দেন দেখাচ্ছি রুম সব। আমরা থার্ড ফ্লোরে এসে গেছি, চলো আমরা রুমের দিকে রুমটা দেখিয়ে নিই তোমাদের। 303 নম্বর রুম। এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম। তোমাদেরকে সবকিছু বলে দিই যে রুমের ভাড়া ফাড়া কত। তো রুমে আমরা তিনজন এসেছি বলে আমরা 3 বেড নিয়েছি, কারণ এক একটা সিঙ্গেল বেডের প্রাইস পড়ছে 300 করে। তো আমরা 300 টাকা পার নাইট। হ্যাঁ, 300 টাকা পার নাইট। আমরা তো জাস্ট একদিনই আছি, আর তো ওই দিনটাই আমি কভার করছি, ওই জন্য তো আমাদের 300 টাকা থেকে আমাদের 300 টাকা খরচা হয়ে গেল। আমাদের কাছে পড়ে থাকছে 700 রুপিস, যেটা দিয়ে আমাদের পুরো দিনটা সার্ভাইভ করতে হবে। আর তো চলো লেটস গো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো গিয়ে দেখাচ্ছি ওখানে কত টাকা কি প্রাইস পড়ে ব্রেকফাস্টের। আই থিঙ্ক লুচি ঘুগনি খাবো হয়তো। তো চলো দেখি। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. আমরা এই সময় ব্রেকফাস্ট করে বেরোলাম। ব্রেকফাস্ট হচ্ছে 25 টাকা করে পার প্লেট নিচ্ছে, 4টে লুচি দেবে আর তরকারি। আর এই চ্যালেঞ্জটা শুধুমাত্র আমি করছি, কারণ 1000 টাকায় দুজনে সার্ভাইভ করা সম্ভব নয়। চলো টোটো এসে গেছে। Is a life with meaning, I'll do what I love till my heart stops beating, I'm feeding this demon. তো খাওয়া দাওয়ার পর আমরা এখন টোটো করে চলে এসেছি হচ্ছে ভাগীরথী নদীর তীরে, মানে ঘাটে করে ওই পারে যাবো আমরা। তো যেটা বলছিলাম যে টোটো করে এসেছি, আমাদের পার পার্সন ভাড়া পড়েছে 120 টাকা করে, মানে পার হেড। তো আমার 120, 25 আর ওখানে হচ্ছে 300 টাকা খরচা হয়েছে। তো দেখি আর কত টাকা পড়ে আছে, কারণ অঙ্কে কাছে এখানে হিসাব করে মাথায় বুঝতে পারছি না যে কত টাকা হয়েছে। তো চলো আগে এবার দেখি নৌকা করে ওই পারে যাই, আর নৌকা ভাড়াও দিতে হবে আই থিঙ্ক, নাকি দেখি কি হয়, যদি খরচা হয় তো বলছি। Thank you.
আমরা এখন এসে গেছি খোশবাগে নবাব সিরাজউদ্দৌলার সমাধি দেখতে। তো আমরা এখান থেকে একটা গাইডও বুক করেছি, যিনি আমাদের সবকিছু এখানে ঘুরিয়ে দেবেন। এটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার সমাধি। তো আমার সারাদিনে এখনো অব্দি খরচা হয়েছে 455 টাকা মতন, 445 কিংবা 55 টাকা মতন। তো যখন এখানে চাপলো ওইটা আমি দিচ্ছি আমার তরফ থেকে। তো এখানে আমরা জিলিপি কিনেছি অনেক দরদাম করে, অনেক দরদাম না 10 টাকা কমিয়েছে আর কিছুই না, 250 জিলিপি 20 টাকা নিয়েছে। জানি না এখন ঠিক নিয়েছে কিনা, আমার কোনো আইডিয়াই নেই জিলিপি ব্যাপারে, মাকে গিয়ে দেখালে মা বুঝতে পারবে। এখন মেলা ঘুরে দেখছি। নিয়ে আমি একটা গান লিখেছি, সুরটা হচ্ছে কাজিত গাঙ্গুলি হাঙ্গুলির হবে, তাও জানি না। ও পিয়া রে পিয়া দূরে চলে যান রে, গায়ে মজা গন্ধ সরে যান রে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. সকাল থেকে অনেক জায়গা ঘোরার পর এখন লাঞ্চ করলাম, লাঞ্চ করে জাস্ট উঠলাম। তো আমার হাতে আর 412 টাকা মতন আছে, বাদ বাকি সব খরচা হয়ে গেছে। তো দেখি আর কি করা যেতে পারে, অনেক কিছুই হয়ে যাবে মনে হয় আমরা। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এবার চলে এসেছি কাশিম বাজারের রাজবাড়িতে। তো এখানে এখন ওয়েট করছি, কারণ যে টিকিট কাটে সে এখন অব্দি আসেনি। তো দেখি টিকিটের কত টাকা খরচা হয়। তো এখন জাস্ট বাইরেটা ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। রাতে ডিনার করতে বেরিয়ে পড়েছি, এখন আমরা রাত্রি 9টা বাজে। তো এখন আমরা ডিনার করতে যাচ্ছি, চলো গিয়ে খাবারগুলো দেখাচ্ছি। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. তো খেয়ে দে, এই জাস্ট রুমে ফিরলাম। তো কি কি খেয়েছি সেটা তোমাদেরকে বলে দিই। তো দিদিরা খেয়েছে হচ্ছে চিলি চিকেন আর রুটি, আর কাকু খেয়েছে রুটি আর তড়কা, আর আমি খেয়েছি পনির, মটর পনির, যার মধ্যে অনেক পনির ছিল যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো মটর পনির আর রুটি খেয়েছি। তো মটর পনির আর রুটির মানে পার প্লেট অ্যাপ্রক্স পড়েছে 130 মতন। তো আমার কাছে এখন অনেক টাকাই বেঁচে আছে বলতে পারো, অনেক টাকাই বেঁচে আছে এখন অবধি। তো চ্যালেঞ্জটা তো এখন শেষ হচ্ছে না, কারণ এখনো 24 আওয়ার্স হয়নি। তো কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে, কালকে সকালবেলা আমরা আবার ফিরে যাব নিজের বাড়ি। তো সকালে কি কি করি তো সকালে একেবারে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, গুড মর্নিং গাইস। তো এখন আমরা চেক আউট করছি হোটেল থেকে। তো আমাদের 24 আওয়ার্স চ্যালেঞ্জ এখন অবধি মনে হয় শেষ হয়নি। তো ব্রেকফাস্ট করেই আমাদের 24 আওয়ার্স চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে, যদি ব্রেকফাস্ট করি তো। আমার কাছে বেঁচে গেছে তখন কত হবে হয়তো, ওকে জানাচ্ছি, লাস্টে হিসাব করে জানাচ্ছি কত বেঁচেছে, ট্রেনে বসে সব জানাচ্ছি, ঠিক আছে।
সকালের ব্রেকফাস্টটা করেই আমাদের চ্যালেঞ্জটা শেষ হলো, তো আমাদের পুরো 1000 টাকাও খরচা হয়নি, আমাদের 838 টাকা খরচা হয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।